মেহেরিশ কবির রহমান মুখের দিকে তাকিয়ে আমি থাকতে পারি না, আমি ঘুমাতে পারি না। সে বলে, দাদা আমি আর একটু থাকবো আমার আব্বার কাছে, বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টিতে ভিজে সে দাঁড়িয়ে রয়েছে বাবার কবর ধরে। আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবে। এই যে কত কষ্টের, যে হারিয়েছে সে বুঝতে পারবে। শুধু আমি 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আপনাদেরকে কাউকে ডেকেছি, কাউকে কেউ কেউ খবর পেয়ে চলে এসছেন, এবং কারো বছরের রুটিনের মধ্যে এই দিনটি থাকে যে এই 6 তারিখ একটি দোয়া হবে, দোয়ায় শরীর হওয়ার বিষয়টি। এটি আমার প্রতি আপনাদের বিবেক অনেক বড় দয়া। এটি আপনারা আমাকে অনেক মহব্বত করেন। আমার শ্রদ্ধ উপস্থিত হাজারানে মজলিশ, আমার ছেলেটি চলে গেছে আজকে 12 বছর, কিন্তু আমার প্রতিক্ষণে মনে হয় যেন ছেলেটি আমাকে ডাকছে। একটি ছোট্ট মেয়ে রেখে গিয়েছে, সেই মেয়েটির বয়স এখন 13 বছর, 13 বছরের বয়স চলে তার। মেহেরিশ কবির রহমান মুখের দিকে তাকিয়ে আমি থাকতে পারি না, আমি ঘুমাতে পারি না। আমি যে কারণে সবসময় মানুষের মধ্যে থাকার চেষ্টা করি, মানুষকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি। আমার হাজারানে মজলিশ ভাই বন্ধুগণ, তার একমাত্র বোন সেদিকে আপনি রাখি, সে কবরের কাছে গিয়ে চিৎকার করে কাঁদে, তার কান্না থামাতে পারি না। এই মেহেরিশ কবির রহমান যখন ছোট ছিল তখন অনেক কিছু বোঝে নাই, যখনই কবরস্থানে যেতাম প্রত্যেক শুক্রবার তখনই তাকে নিয়ে ফিরে আসতাম, সে আমাদের সঙ্গে চলে আসতো। কিন্তু এখন বয়স হয়েছে, গত ঈদুল আজহার দিনে যখন তাকে নিয়ে গিয়েছি সে আসতে চায় না। সে বলে, দাদা আমি আর একটু থাকবো আমার আব্বার কাছে, বৃষ্টি হচ্ছে, সে বৃষ্টিতে ভিজে সে দাঁড়িয়ে রয়েছে বাবার কবর ধরে। আমি তার প্রশ্নের কোনো উত্তর দিতে পারি না। তার মা সারাটা জীবন কষ্ট করেছে, আমি রাজনীতি করেছি, সে কষ্ট স্বীকার কষ্ট করেছে, প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেছে। আমি যে ভদ্রমহিলার মুখের দিকে তাকাতে পারি না, আমি শুধু দাঁড়িয়েছি আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাবার জন্য। আপনারা এসেছেন, আমি বসতে দেওয়ার জায়গা পাইনি, বাহিরের অবস্থায় ভিতর থেকে জানেন না, বাইরে সব ভরে গিয়ে, তারপরে রিং রোডের রাস্তায় লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। আমি আপনাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ। আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন তার বেস্ত নসিব করেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন তার রেখে যাওয়া মেয়েটাকে যেন হেফাজত করেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন তাকে মানুষের মতো মানুষ হওয়ার যোগ্যতা দান করেন। আপনারা দোয়া করবেন, আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে হায়াত দারাজ করে দেন। আপনারা দোয়া করবেন যে মানুষটি না হলে, যে মহামানুষ, যে মানুষটি না হলে এই বাংলাদেশ স্বাধীন হতো না, সেই মানুষটির জন্য 75-এর 15 আগস্ট যে মানুষটিকে নির্মমভাবে শিশু সন্তান সহ হত্যা করেছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী মহিয়সী নারী বেগম ফজলুদ্দিন সামুজিক সহ 15 আগস্টে যারা শহীদ হয়েছে, আমি যিনি মোনাজাত করবেন তাকে তাকে অনুরোধ করব। এই এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি, যারা আমাদের মাঝ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন, এই মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগরের এলাকা, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন তাদের কবিরা সগীরা
সমস্ত গোনাহ মাফ করে দিয়ে তাদেরকে যেন ভেস্ত বাস করেন।